আসসালামু আলাইকুম আফারা দাদরা বাইজেনেরা, মুই কইলো আই পড়ছি তোমাকে বরিশালের মন মন নিজের আঞ্চলিক ভাষায় মনের মাধুরী দিয়ে তোমাকে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করমু, যে এই ডিমের খোসা আর জীবনে কেউ হালা বানা যে এগুলো এত কাজে লাগে, হ্যাঁ কওয়ার মতো না, খুবই গুরুত্বপূর্ণ। এই ডিমের খোসা সারা দিন তোমাকে ব্যবহারে ডিম লাগে, ডিমের খোসাগুলো লগালগ ময়লার জুড়িতে না হালাইয়া দেহো। এই একটা এক নাম্বার টিপস দেখাইতেছি কি এরমের মালার নাহান গাত পা হুতাই করিয়া, মানে সুই সুতা দিয়া, তাই গড়ে যদি টিকটিকি থাকে যে জায়গায় বেশি চলাচল সেই জায়গায় এরম টানাই থবা, টিকটিকি আর আইবে না। এই ডিমের খোসার গন্ধ, ডিমের গন্ধ টিকটিকিতে সহ্য করতে পারে না, এককালে টিকটিকি আইবেই না। টিকটিকির কিন্তু মারাত্মক জীবাণু খুব ক্ষতি করে। আর দুই নাম্বার টিপস দেখো, এই যে গ্রাইন্ডারের দ্বার কমিয়ে যায় ব্যবহার করতে করতে, তাই ডিমের খোসাগুলো তো এমনিও গুঁড়ো করা লাগবে, তাই গ্রাইন্ডারে যদি গুঁড়ো করিয়ে নে ডিমের খোসা গুঁড়ো হয়ে যাইবে, আর এই গ্রাইন্ডারটাও নতুনের মতো এককালে ধার হয়ে যাইবে এই ডিমের খোসা গুঁড়ো করার কারণে। খুবই কার্যকরী এই টিপসটা, তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবা। তাই দেখো এই ডিমের খোসাগুলোরে ধুইয়ে আগে একটু শুকনো করতে হইবে, নাহলে তো আর গুঁড়ো করা যাইবে না। ডিম তো এমনি ধুয়ে ব্যবহার করি, এরপর আবার খোসাগুলো শুকনো থাকলে গুঁড়ো করণে সুবিধা হয়। তাই যে গুঁড়ো করিয়ে আনছি, এখন দেখো এই তিন নাম্বার টিপস কেমন করি। সিঙ্কের মধ্যে ব্যবহার করতে করতে বুঝে পুরনো হয়ে যায়, কালারটা আর কি পছন্দ হয় না, তো এই ডিমের খোসা দিয়ে ডলা দিলে আর একটু লবণ দিয়ে লগে আবার বুঝাইবে একটা নতুন গ্লেস ফিরিয়ে আইছে, জকজকা চকচক হয়ে যাবে খুব সুন্দর। ডিমের খোসা তো সবার ঘরে ডেলি মনে হয় যে 8 থেকে 10টা ডিম ব্যবহার করা হয়, তাই ডেলি 5 দিনের ডিম জমাইলেই অনেক ডিমের খোসা। আর এই যদি পাউডার করে থুইয়ে দেওয়া যায়, সুগই পাউডার করে বাড়াবাড়ি থুইয়ে দিলে যে কোনো সময় কাজে লাগাইতে পারবা, তো এরম আলতোভাবে ডলা দিলেই হবে, বেশি কিন্তু ঘষা মাজা করার কোনো দরকার নাই। ডিমের খোসা আর লবণ, কোনো সাবান টাবান লাগলে না, কিচ্ছু লাগলে না, এই একটা জকজক হয়ে গেলে তাই এখানে একটু গরম পানি ডেলে দিতে হইবে। গরম পানি ডেলে দিলে পাইপের মধ্যেও কোনো জার্ম থাকবে না বা জামই যাইবে না, দেখা যায় যে অনেক সময় ব্যবহার করতে করতে কিছু ময়লা টয়লা জমে, তাই ডিমের খোসা লাগে গরম পানিটা দিয়ে দিলে একাল পাইপটাও ক্লিয়ার হয়ে যাবে, ভিতর দেওয়ার কোনো ময়লা থাকবে না। দেখো পরিবর্তন বোঝা যায় কিনা হেলে কইও। আর যারা এই আজগুন নতুন মোর চ্যানেলটায় আইসো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, বেল বাটনের অল অপশনটাও ক্লিক করিয়ে দিও। দেখো আরও একটা ব্যবহার দেখাইতেছি, এরকম নানান ব্যবহার আছে, হেতে সারা দিন কেটে যাইবে তোমাকে দেখাইতে গেলে ডিমের খোসা এত কামে লাগে। তাই যে ভীম সাবান যেটা দিয়ে মোরা দোয়া পাল্লা করি মাঝামাঝি করি, তো সেই ভীম সাবান যদি একটু এর লগে পানি দিয়ে এই ডিমের খোসার লগে গোলাই লওয়া যায়, তো আড়ি পেইলে যত রকম দাগ পড়ুক একটু দাগও থাকবে না। এই যে চায়ের পাইলে এটা দেখো চা জলদে জলদেতে এরকম কালো হই যায়, এ প্রত্যেকের ঘরেই চায়ের পাইলে কালা হইবি, তাই সেটা একটা দুশ্চিন্তায় পড়া লাগে, মাছ দে হাত ব্যথা হই যায়, ফর্সা করা যায় না, তাই খুব সহজেই পরিষ্কার হইবে। এরকম ডিমের খোসা যদি লই এলো, লিকুইড ল বা ভীম সাবান ল যাই ল, এর লগে যদি একটু এরমের এই ডিমের খোসা গুঁড়ো করা লইতে পারো, লইয়ে মাজনি দিতে পারো, খুব সুন্দর ম্যাজিকের মতো এককাল পরিষ্কার হয়ে যাবে। ঘটনাটা কিন্তু 100% সত্য, ব্যবহার করলেই বুঝতে পারবা। এই আর যে কোনো একটা টিপস একবার তোমরা ব্যবহার করিয়ে দেখো যে সত্য না মিথ্যে। মুই তো 8-10 পদের দেখাইলাম তোমাকে, তোমরা একটা ফলো করিয়ে দেখো যে হয় কি না। তাই দেখো চায়ের পাইলেটা কিন্তু হেরাম জোর জুলুম করে মাজিনে হালকা পাতলা আর কি মাজাটা দিলাম, বেশি মাজিয়ে দেখাইতে গেলে অনেক সময় লাগবে ভিডিওতে, যার কারণে তোমাকে আর কি প্রথম লুকটাই দেখাইলাম যে মাজার পর কেমন। আর একবার মাজা দিলে তো এককালে পরিষ্কার জকজকা চকচক হয়ে যাবে নতুনের মতো, তাও অনেক পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এটা চা বানাইবে নাই তো এরকম কালা হয়ে গেছে, এই পাইলে এটাই সবসময় চা বানাই। এরম যদি অল্পতে মানে বিনা পরিশ্রমে করা যায় ডিমের খোসা না হালাই দিয়ে, তো সেটা তো অনেক উপকার। এরকম সিলভারের ক, দস্তার ক, যত প্রকার আরি পাইলে আছে, এরকম সিলভারের জিনিস কিন্তু এরকম লাল হয়ে যায় ব্যবহার করতে করতে, এটা কিন্তু আরও সহজ হইবে। আর স্টিল তো আরও সহজ পরিষ্কার করা, স্টিলের বাটিক শ্রেণিক যেখানে যা আছে আর কি, স্টিলের জিনিসটা বেশি জকজকা চকচকা চিনে, তাই সিলভারের করইডেও তোমাকে মাজা দিয়ে দেয়, এটা সবসময় ব্যবহার করা পরে এটা ওটা থোয়া পরে এরম হলুদ হয়ে যায়,
তো এরম যদি সপ্তাহে একদিন মাইজ্জে লইতে পারো তাই কিন্তু হইবে। ডেলি তো আর এইরকম ডিমের খোসা মজা লাগবে না, বাড়াবড়ি হুগাইয়ে থুই দেবা গুঁড়ো করিয়া, আর যে সময় দেখবা কঠিন কোনো দাগ অমনি এইরকম ডলা দেবে। এই স্টিলের একটা মগ, তা মগটা একটু পানির দাগ পড়ে গেছে, হালকা এই মাজা দিয়ে তোমাকে এই সামনে বইয়েই দেখাইতে আছি যে কি সুন্দর ঝকঝক হয়ে যায়। তোমরা এদিকে কিন্তু ফেলাক্স কও, রাইস কুকার কও, যে রাইস কুকারের বাইরা সাইডটা, এগুলো স্টিল জাতীয় জিনিস কিন্তু সব এরকম এককালে নতুন হয়ে যাইবে, খুব ভাল লাগে দেখতে, আর বেশি কিন্তু কষ্ট করা লাগে না, যে এককাল গায়ের জোরে মাজা মাজি ঘষা ঘষি আর লাগবে না। খালি একটু ভিম লিকুইড বা ভিম সাবান মিলেই লবা এই গুড়ের লাগে, যেহেতু শহরের বাড়ি ছাইয়ের ব্যবস্থা নাই, গ্রামে তো ছাই দিয়ে সুন্দর মাইজে সাদা রাখে, তাই ছাইয়ের বিকল্প হিসাবে এককাল সুন্দর পরিষ্কার এরমের যদি এই ডিমের খোসা পাউডার করে লওয়া যায়। পরিবর্তনটা সহে পড়লে অবশ্যই তোমাকে মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবা, ভালো লাগলে লাইক, না ভালো লাগলে ডিসলাইক, তোমাকে জন্য ওপেন আর কি, স্বাধীন মতামত দেওয়ার সবার স্বাধীনতা আছে। তোমাকে যেটা মনে লয় যে ভালো লাগছে ভালো, না ভালো লাগলে ভালো লাগে নাই, না ভালো লাগলেও কবা, সেটাও কিন্তু মোর জন্য কাজের প্রেরণা, আরও ভালো করার চেষ্টা করবো তোমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে। দেখো আরেকটা টিপস দেখাইতে আসি, এই যে ডিমের খোসা আবার লইলাম একটা বাটিতে, এখন ভিনেগার যা থাকে ঘরে, তোমাকে যদি অ্যাপেল সাইডার ভিনেগার অথবা সাদা ভিনেগার যেটাই থাক, হেয়ের যদি এক চামচ দিয়ে এই যে রাত্রে সারা রাত ভিজেই তো ডিমের খোসা গললে নরমই একটা পেস্ট হয়ে যাইবে। ওই পেস্টটা যদি কেউ হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা থায়, ওই জায়গায় লাগাইয়া কিছুক্ষণ মালিশ করবা বা একটা কাপড় দিয়ে বাঁধে থবা, একেবারে সেট করিয়ে ব্যথা কমে যাইবে, খুবই কার্যকরী। ব্যবহার করিয়ে দেখো জাগো বাতের ব্যথা আছে, জয়েন্টে ব্যথা আছে, অনেকে নামাজ পড়তে পারে না হাঁটু ভাঙ্গিয়া, দেখা যায় যে হাঁটুতে ব্যথা, এই দিয়ে মালিশ করলে বা বাঁধে থইলে একখানে চটজলদি উপশম পাওয়া যাইবে। তাই ডিমের খোসাগুলোর আরও কিছু ব্যবহার দেখো, যারা মুরগি বা কবুতর পোষো খাবারের লগে এরমের এই ডিমের খোসা গুঁড়ো করিয়া ওগো যে খাবারগুলো দেও সেই লগে দিয়ে দেবা, ওগো হজম শক্তি খুবই ভালো হইবে, চুনো পায়খানা করবে না, সুন্দর এককালে হজম শক্তিটা ভালো থাকবে। গাছ, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, যাগো ছাদ বাগান আছে, টবে গাছ আছে বা এমনি মাটিতেও গাছ আছে, মাটির লগে একটু মিলাইয়া যদি গাছের গোড়ায় দিতে পারো এরকম কিন্তু সুন্দর ফসল হইবে। এই মাটির লগে আর কি এই ডিমের খোসাটা মিক্সার করে দিতে হইবে, দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। ডিমের খোসা একটা খুব পুষ্টি উপাদান আছে।